একজন মানুষের জীবন সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আমি একটা প্রশ্ন করি, আপনারা একটা উত্তর দিবেন প্লিজ। মনে করুন একজন বান্দার দুনিয়াতে সুখে থাকার জন্য যা যা দরকার তার সব কিছু আছে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে না, ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে না, তাহলে আপনারাই বলুন তো তার সব কিছু থাকার পরও কি কোনো কিছু আছে? কোনো কিছু আছে? আরেকজন বান্দা নাই বলতে কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ পাক তাকে পছন্দ করে, আল্লাহ তাকে ভালোবাসে, তাহলে তার নাই কি? তার নাই কি? যদি একবার আল্লাহর রহমতের তালাশে ভিক্ষুক হয়ে যদি দৌড়াতে পারতাম, তাহলে জীবনের কিছুটা হলো সফলতা আপনার আমার জীবনে চলে আসতো। কারণ যে আল্লাহর রহমতের আশা নিয়ে দৌড়ায়, আল্লাহকে খুশি করার জন্য দৌড়ায়, আল্লাহকে খুশি করার যে চেষ্টা করে, আমার আল্লাহ তাকে কিন্তু কখনো নিরাশ করে না। হ্যাঁ, কষ্টে ফেলবে, বিপদে ফেলবে, কেন? এটা ধৈর্যের একটা পরীক্ষা। বান্দা, আমি তোমাকে জ্বালাবো, আমি তোমাকে আগুনে ফেলবো, আমি তোমাকে পানির মধ্যে ডুবাবো, আমি তোমাকে অর্থনৈতিক কষ্ট দিব, আমি তোমাকে লাঞ্ছিত করব, আমি তোমাকে কষ্ট দিব। আল্লাহ, কেন তুমি না আমাকে ভালোবাসো? আল্লাহ পাক বলে যে আমি তোমাকে ভালোবাসতে চাই বলেই তোমাকে এমন করব যে কষ্ট দিয়ে তোমাকে পাক্কা করতে যাচ্ছি। যত কষ্ট তুমি সহ্য করে আমি আল্লাহর রহমতের দিকে তাকাই থাকবা, আমার রহমতের আশা নিয়ে থাকবা, যতই তুমি এইভাবে সহ্য করে যাবা ততই তোমার অস্তিত্ব আমার রহমতের কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দার ভালো চাই, আল্লাহ তখন তাকে বিপদে ফেলে। কেন? আল্লাহ পাক চাচ্ছে তাকে জান্নাত দিতে, এখন তার আমল নামায় গুনে আবেশি। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, কোন মুসলমান যদি হাঁটার পথে চলার পথে পায়ের মধ্যে একটা কাঁটাও ফুটে, এই কাঁটা ফুটার ব্যথার উসিলায় আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। তাহলে কাঁটা ফুটা তা সাময়িক, সময়ের জন্য আপনার আমার জন্য কষ্টদায়ক ব্যথা, কিন্তু একটু যদি দেখতে পারতাম মনটা শান্তি হয়ে যেত যে কতগুলা গুনাহ আল্লাহ পাক এই কাঁটার কারণে আপনার আমার জীবন থেকে মুছে দিয়েছেন। শুধু তাই নয়, কোন বান্দার যদি গায়ে জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে দেখেন, জ্বরটা সাময়িকভাবে আপনার আমার জন্য কষ্টদায়ক, কিন্তু আল্লাহ পাক এটার বিনিময়ে আপনার আমার কাছ থেকে গুনাহকে হালকা করছেন, গুনাহকে হালকা করছেন, গুনাহকে হালকা করছেন। এখন একটু খেয়াল করেন, আপনার আমার জীবনে এত কষ্ট আসে কেন? এটার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে দুনিয়া বিশাস্তি, আর একটা হচ্ছে জাহান্নামের শাস্তি। এখন বলেন তো ভয়ানক কোনটা বেশি? আর একটু জোরে বলবেন, কোনটা? দুনিয়ার যে শাস্তিটা আপনি আমি মোটামুটি সহ্য করতে পারবো, জাহান্নামের সেই শাস্তিটা কল্পনাও সহ্য করা সম্ভব। এখন আল্লাহ চাচ্ছেন আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে, তখন আল্লাহ কি করলেন? দুনিয়াতে সাজা দেওয়া শুরু করে দিয়েছেন। তো আপনি যদি জাহান্নামের আগুনকে সামনে রাখেন, আপনি তখন বলবেন কি, দুনিয়ার আগুনটাই অনেক ভালো।